ফুটবল ফেডারেশনের নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ নিজেকে নির্দোষ দাবি করেছেন, আপিল করবেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। ফিফার নির্দেশনা মেনে সোহাগকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ফেডারেশন, তার কক্ষের নাম ফলকও খুলে ফেলা হয়েছে। সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, সোমবার নির্বাহী কমিটির জরুরি সভায় পরবর্তী করণীয় ঠিক করবে বাফুফে। ফুটবল ভবনে থমথমে অবস্থা, সকাল থেকেই সংবাদকর্মীদের ভিড়। খুলে ফেলা হয়েছে সাধারণ সম্পাদকের রুমের বাইরের নেমপ্লেট, দরজা বন্ধ, ভবনের নিচে খালি পড়ে আছে গাড়ি। কিন্তু দেখা নেই নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের, অন্য কর্মীদের মধ্যেও সাংবাদিকদের এড়িয়ে চলার মনোভাব। তবে আড়ালে থাকা আবু নাইম সোহাগ অবশেষে আইনজীবীর মাধ্যমে লিখিত বিবৃতি দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন নিজের অবস্থানের, যেখানে ফিফার আনা তিনটি অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলেছেন। ফুটবল ফেডারেশনের সম্মানহানির চেষ্টা হয়েছে বলেও দাবি তার। ফিফার অনুমোদন নিয়েই প্রত্যেক খাতে অর্থ ব্যবহার হয়েছে, লেখা আছে সেখানে। সঙ্গে আপিল করবেন বলেও জানিয়েছেন আবু নাইম সোহাগ, আর সে আপিল করতে হবে সুইজারল্যান্ডের কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্ট বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। এত বড় ঝড় বয়ে গেছে ফুটবল ফেডারেশনের ওপর দিয়ে, কিন্তু নির্বাচিত শীর্ষ প্রতিনিধিদের দেখা নেই অন্তত দুপুর পর্যন্ত। সভাপতি কাজী সালাউদ্দিন এলেন, পরিস্থিতি গুছিয়ে নিতে সোমবার পর্যন্ত সময় নিলেন। এখন যেটা ফিফা বলে চলো অ্যাসাসমেন্ট রাখতে এবং তাই দেখেছি আমরা, আমরা ওখানেই আসি। সো আর বাদ বাকি কি অ্যাকশনে যাবে, বিএফএফ কি করবে, এটা আপনাকে দুদিন ওয়েট করতে হবে। আজকে শনিবার, কালকে রোববার, সোমবার দিন ফিফা খুলবে। আমি তো কাগজ পেয়েছি, আমি ফিফা খুললে আমি ফিফার জেনারেল সেক্রেটারি আলাপ করে তারপরের দিন আমরা নিজেরা মিটিং করে আপনাদেরকে ব্রিফ করবো যে হোয়াট ইজ আওয়ার নেক্সট স্টেপ। জাতীয় দলের জার্সি ক্রয় আর বিপিএল এর ফুটবল কেনার দরপত্র জালিয়াতি, বিমান টিকিট কেনার দরপত্রের 9-6 অভিযোগে ফিফার স্বাধীন এথিক্স কমিটির এডজুকেটরি চেম্বার শুক্রবার 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে আবু নাইম সোহাগকে। কঠিন সময়ে ফুটবল প্রশাসনের দায়িত্ব কে নেবেন? ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। সাবেক ফুটবলাররাও মেনে নিতে পারছেন না ফুটবলের এমন অনিয়ম, লজ্জিত তারা। এই দুর্নীতির পেছনে আর কেউ জড়িত কিনা তা খুঁজে বের করে সবাইকে শাস্তির আওতায় আনার দাবি তুলেছেন। আবু নাইম সোহাগকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, আমি মনে করি যে এইটা এইটা যথেষ্ট নয়। কারণ সেক্রেটারি তার 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 কমিটির হেড যারা যারা দায়িত্বপ্রাপ্ত, যারা নির্বাচিত, তাদের কথার বাইরে কোনো কিছু করতে পারবে এটা আমাকে বুঝালে তো আমি বুঝতে পারবো না। যারা ভালো কাজ করতে পারবে, যারা ভালো কাজ করবে, আমরা আমরা যারা ফুটবলের ফুটবল আমাদের যাদের প্রাণ, আমরা তাদেরই চাইব। আমি কারো ব্যক্তিগত নাম মেনশন করবো না। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেলও এ বিষয়ে কথা বলেছেন। টঙ্গীতে নিজ বাসভবনে তিনি বলেন যে তিনিও লজ্জিত ফুটবলের এমন খবর পেয়ে। তবে তিনি স্বস্তির কথা বলেছেন যে শাস্তিটা এসেছে কোনো ব্যক্তির উপর, ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে নয়। এটির মধ্য দিয়ে আজকে তারা যে ধরনের আমাদেরকে একটা লজ্জায় ফেললে, আজকে দেশের এবং রাষ্ট্রের বিরুদ্ধে তাদের যে একটা কর্মকাণ্ড, আমি মনে করি যে দেশের রাষ্ট্রের বিরুদ্ধে তাদের কর্মকাণ্ড, কারণ তাদেরকে আজকে দেশের দেশের ভাবমূর্তিকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন। ক্রিকেটের খবর জানাবো। ঢাকা প্রিমিয়ার লিগে গতবারের চেয়ে এবার বিতর্কিত সিদ্ধান্ত বেশি হচ্ছে, স্বীকার করে নিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বললেন, চাপ সামলে আত্মবিশ্বাসের সঙ্গে ম্যাচ পরিচালনার মতো আম্পায়ার খুব কম, তাই শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে নতুন আম্পায়ার খুঁজবে ক্রিকেট বোর্ড। ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং বিতর্ক চরমে, মাঠে ক্রিকেটারদের অসন্তোষ প্রতিদিনের ঘটনা, তারপরও নাকি কোনো অভিযোগ পায় না বিসিবি। গণমাধ্যম তাদের কাজ সহজ করে দিচ্ছে এমন দাবি করলেও আপাতত কোনো সমাধান নেই আম্পায়ার্স কমিটির কাছে, কারণগুলোও অকপটে স্বীকার করলেন চেয়ারম্যান ইফতেখার রহমান। আমি বলবো না যে উই আর পারফেক্ট, এই বছর কিছু কিছু ডিসিশনে কন্ট্রোভার্সি এসেছে। আমি মনে করি যে আমাদের কনফিডেন্স অফ দ্য আম্পায়ার্স একটু লো, আমার কথাটা বুঝেছেন কি বলার চেষ্টা করছি, কনফিডেন্স লেভেলটা আর ম্যাচ ম্যানেজমেন্ট এই দুইটা জায়গায় আমাদের প্রচুর কাজ করতে হবে। তবে মাঠে ক্রিকেটারদের প্রতিক্রিয়া আম্পায়ারদের কাজটা আরও কঠিন করে দিচ্ছে বলে মনে করেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। অসন্তোষ দেখাতে পারলে করলেই আপনি কিন্তু ম্যাচ ফাইন।
চলে যাচ্ছে, যেরকম আপনি দেখেন মিরাজের ইনসিডেন্ট, হ্যাঁ ফাইন করা হয়েছে, কিন্তু এটা ম্যাক্সিমাম ফাইনই করা হয়েছে। এখন আমার মতে এটা প্লেয়ারদের করা উচিত না। এমনিতেই আম্পায়ারের সংখ্যা কম, চাপের সময় সাহস ও আত্মবিশ্বাসের সাথে ম্যাচ পরিচালনার মতো আম্পায়ার আরও কম, তাই দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটছে ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তি দিয়ে খোঁজা হবে নতুনদের। ইউ হ্যাভ প্ল্যান হচ্ছে যে নতুন আম্পায়ারের জন্য আমরা এই কয়েকদিন পরে অ্যাডভার্টাইজমেন্ট যাবে, তো তখন যারা ছেলে মেয়ে দুই পক্ষ থেকে, এখন আপনারা দেখবেন যে মেয়েরাও কিন্তু মেয়েদের গেম করছে। সুপার লিগে বিতর্কিত আম্পায়ারিং কমিয়ে আনার আশ্বাস। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে কাল শুরু হচ্ছে 11তম রাউন্ড, লিগ পর্বের শেষ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর লেজেন্ডস অফ রূপগঞ্জ। জয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সুযোগ থাকবে শীর্ষে থেকে সুপার সিক্স নিশ্চিত করার, তবে নির্ভর করবে আবাহনীর পয়েন্ট হারানোর উপর। ম্যাচটি হবে বিকেএসপির 3 নম্বর মাঠে, আর মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়বে অগ্রণী ব্যাংক। অগ্রণীর জন্য ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার, বিকেএসপির অন্য মাঠে লিগ লিডার আবাহনী নামবে সিটি ক্লাবের বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। আবারও ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের নিষেধাজ্ঞার খবর। দীর্ঘ 2 বছর ধরে আবু নাঈম সোহাগের বিরুদ্ধে তদন্ত করে 2 বছরের এই নিষেধাজ্ঞার রায় দিয়েছে ফিফা। 51 পৃষ্ঠার তদন্ত রিপোর্টে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে অনিয়ম, দুর্নীতি, জালিয়াতির বিষয়গুলো। ফিফার 4টি এথিক্স ভেঙেছেন তিনি, সঙ্গে ডলার রেট বেশি দেখানোরও প্রমাণ মিলেছে। কবে থেকে অনিয়মের খোঁজ মেলে কী কী বিষয়ে তদন্ত হয়েছে, কারা এই তদন্ত করেছে, কীভাবে বা বিচার হয়েছে, সব কিছুরই বর্ণনা আছে দীর্ঘ এই তদন্ত রিপোর্টে। স্পষ্টভাবে বলতে চাই, আমাদের আমাদের ফাইন্যান্সিয়াল গভর্নেন্সগুলো কিন্তু আমাদের কর্পোরেট গভর্নেন্সের আদলে যেভাবে করে পরিচালিত হয়, দ্যাট ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন। গত বুধবার চ্যানেল 24-এ এসে ফুটবল ফেডারেশনের আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করেছিলেন আবু নাঈম সোহাগ। দুদিনের মধ্যে হলেন নিষিদ্ধ। আলোচনা ফুটবল ফেডারেশনে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ এতদিন ছিল প্রকাশ্য। দুর্নীতি দমন কমিশন থেকে ক্রীড়া মন্ত্রণালয়েও জমা হয়েছিল অভিযোগ, তবুও শাস্তি হয়নি কারো। অবশেষে ফিফার কাছ থেকে এলো 51 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট। যার পেছনে 2 বছর লেগেছিল ফিফা। 2017-20 সালের মধ্যে ঘটে যাওয়া বেশ কটি অর্থ লেনদেনকে কেন্দ্র করে তদন্ত শুরু করে। শুরুটা হয়েছিল সংস্থার বাহ্যিক ঝুঁকি নির্ণয়ক প্রতিষ্ঠান রিক্স গ্রুপ লিমিটেডের মাধ্যমে, যারা খুঁজে পায় অনিয়ম। এরপরই ফিফার কমপ্লায়েন্স সাব ডিভিশন অডিট প্রতিষ্ঠান বিডিও LLPকে বাফুফের কার্যালয়ে গিয়ে তদন্ত করতে বলে। 6 মাসের তদন্তে অভিযোগের সত্যতা পায় প্রতিষ্ঠানটি। 5টি অভিযোগ হলো জাতীয় দলের জন্য সরঞ্জাম, প্রিমিয়ার লিগের ফুটবল, বিমান টিকিট এবং ঘাস কাটার মেশিন কেনার সাথে অন্যান্য। এসবে মানা হয়নি ফিফার ক্রয় নীতি, দেখা মেলে দরপত্রে জালিয়াতি। জাতীয় দলের সরঞ্জাম কেনার নিয়ম মেনে 3টি দরপত্র জমা পড়েছিল ঠিকই, কিন্তু স্পোর্টস লিংক, স্পোর্টস কর্নার ও রবিন এন্টারপ্রাইজ 3টি প্রতিষ্ঠানই একে অপরের সাথে জড়িত। $30,027 ক্রয়াদেশ পেয়েছিল স্পোর্টস লিংক। বাকি 2 প্রতিষ্ঠানের দরপত্রে একই ভাষার ব্যবহার, একই ধরনের ফরম্যাট, সঙ্গে একই বানান ভুল পাওয়া গেছে। ঠিক একইভাবে BPL-এর ফুটবল কেনার জন্য দরপত্র জমা পড়ে 3টি। কার্যাদেশ পেয়েছিল যে অফেলিয়াস ক্লোজেট, তাদের মূলত নারী পোশাক বানানোর দোকান, ছিল না আমদানি লাইসেন্স, এমনকি রশিদ না দিয়ে টাকা বুঝিয়ে দিয়েছে বাফুফে। বিমান টিকিট আর ঘাস কাটার মেশিনের ক্ষেত্রেও প্রায় একই চিত্র। সেই ফান্ডগুলো আমাদের মোরাললেস খুব ভালোভাবে ব্যবহৃত হয় এবং ফিফা আমাদেরকে এনকারেজ করে যে উই আর ডুইং গুড। এর বাইরেও ফিফার বাৎসরিক অনুদান 9-6 অভিযোগে শাস্তি পেয়েছেন আবু নাঈম। 2016 সালে ফিফা ফরওয়ার্ড ফান্ডের মাধ্যমে এসেছিল প্রায় 78 কোটি টাকা, এর মধ্যে প্রায় 9 কোটি 90 লাখ টাকার মতো ব্যাংক অ্যাকাউন্ট থেকে খরচ হয়েছে, অর্থাৎ মাত্র 12.5%। জাতীয় দলের কোচ ও টেকনিক্যাল ডিরেক্টরের বেতন হিসেবে 48.5 কোটি টাকা দেওয়া হয়েছে নগদে, আবার একই পরিমাণ অর্থ ব্যাংক হিসাব থেকেও গেছে, অর্থাৎ একই ব্যয় 2 বার দেখিয়েছে বাফুফে। প্রতি বছরই এমন বিপুল পরিমাণ অর্থের কোনো হিসাব মেলেনি, নেই বিল, ভাউচার, এক খাতের অর্থ অন্য খাতে ব্যবহার ছিল নিয়মিত। 2017 আর 2018 সালে ফিফা ফান্ডে 6 কোটি 18 লাখ 5 হাজার 150 টাকা নগদ উত্তোলন করলেও
তার সঠিক ব্যয়ের হিসাব দেখাতে পারেনি বাফুফে। এত শত অভিযোগ, যার বিরুদ্ধে সেই আবু নাঈম সোহাগ তার আনুষ্ঠানিক বক্তব্য দেন গত বছর 17 জুন। এরপরই ইনভেস্টিগেটরি চেম্বার 17 অক্টোবর প্রতিবেদন জমা দেয় অ্যাডজুডিকেটরি চেম্বারকে। কিন্তু 1 নভেম্বর নতুন করে তদন্ত শুরু করে ফিফার এথিক্স কমিটি। সশরীরে ডেকে পাঠানো হয় আবু নাঈম সোহাগকে। 16 ফেব্রুয়ারি জুরিখে নিজের বক্তব্য দেন তিনি। সেখানে নিজের দোষ থাকতে দায় চাপান বাফুফে সভাপতি ও সিনিয়র সহসভাপতি ও ফিনান্স কমিটির চেয়ারম্যানের দিকে। তাদের নির্দেশেই অনেক কিছু মানতে বাধ্য হয়েছেন বলে জানান ফিফাকে। কিন্তু বিল অনুমোদন আর টাকা ছাড়ের চূড়ান্ত সব সিদ্ধান্ত এসেছে তার নির্দেশ আর অনুমোদনে। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে আলাদা ম্যাচে লড়ছে চেলসি, টটেনহ্যাম, এভারটন, আর রাত 10:30 লেস্টার সিটির মুখোমুখি হবে ম্যান সিটি। সিরিয়ায় ভিন্ন ম্যাচে নামছে 2 মিলান, খেলবে লিগ লিডার নাপোলিও। লিগ আঁতে রাত 1টায় লসের মুখোমুখি হবে পিএসজি, একই সময় লা লিগায় নামবে রিয়াল মাদ্রিদ। আর্সেনালের সাথে ব্যবধান 3 পয়েন্ট কমিয়ে আনার সুযোগ সিটিজেনদের। এই ছিল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।